টাঙ্গাইলে সখীপুরে 10 টাকা কেজি মূল্যের খাদ্য বান্ধব কর্মসূচির 12 বস্তা চাল সহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়া চারা গ্রামের দুটি বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছেন হাসান আলী ও ঠান্ডু মিয়া। ঘটনার পর খাদ্য বান্ধব কর্মসূচির ভাতকুড়া বাজারের ডিলার এস এম ইব্রাহিম এলাকা ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় সখীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।